ভোরের নিউজ 24 ঘন্টার সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বাংলাদেশ প্রতিদিন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নীতিমালা চায় সংসদীয় কমিটি। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নতুন নীতিমালা চায় সংসদীয় কমিটি। এছাড়া খসড়া নীতিমালা তৈরি করতে 4 সদস্য বিশিষ্ট একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। নৈশ ভোটে নির্বাচিতদের ট্যাক্স ধার্য করার অধিকার নেই বললেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সরকারের সমালোচনা করে বলেছেন, এরা প্রগতিশীল সরকার না, এরা প্রতিনিধিত্বশীল সরকার না, জনগণের ভোটে নির্বাচিত নয়, এরা নৈশ ভোটে নির্বাচিত, তাই জনগণের উপর করের বোঝা চাপানোর অধিকার তাদের নেই। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য আওয়ামী লীগের। হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ খান বলেছেন, বেসরকারি হজ এজেন্সিগুলো প্রতারণা আর অব্যবস্থাপনার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কোনো ব্যক্তি বা এজেন্সির বিরুদ্ধে হজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে পদক্ষেপের বিষয়ে জানতে চায় হাইকোর্ট। ডেঙ্গু নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সকালে চোখ মেলে তাকিয়েছেন এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ চোখ মেলে তাকিয়েছেন বলে জানিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিস্তায় পানি থাকলে বাংলাদেশকে দিতাম বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার পানি বণ্টন নিয়ে নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইচ্ছে থাকলেও প্রতিবেশী দেশকে যে পানি দেওয়া সম্ভব নয় তা ফের জানিয়ে দিলেন মমতা। দৈনিক ইত্তেফাক। দুর্বল অর্থনীতির মূল উদ্বেগ নিরসনে প্রধানমন্ত্রীর 5 দফা প্রস্তাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই বিশ্ব গড়ে তুলতে এবং ক্ষুদ্র জনগোষ্ঠী অথবা অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির মূল উদ্বেগ নিরসনের লক্ষ্যে 5 দফা প্রস্তাব উত্থাপন করেছেন। রিফাত হত্যায় জড়িত কেউই রেহাই পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিফাত হত্যা মামলায় জড়িত গ্রেপ্তার অন্যান্য আসামিদের মতো নয়নকেও জীবিত গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল কিন্তু তা সম্ভব হয়নি। সরকার বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না বললেন ফখরুল ইসলাম। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মানুষের মর্যাদা মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করেছে শুধুমাত্র একদলীয় কর্তৃক চিরস্থায়ী করার জন্যই, তবে দুঃশাসন অবসানের আলামত ইতোমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে। এই সরকার আর বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। প্রতিবেশী দেশে গ্যাসের দাম কমছে আর লুটপাটের জন্য সরকার দাম বাড়াচ্ছে বললেন রুহুল কবির রিজভী। গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ঢাকার মহানগরীতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করেছে বিএনপি। এরশাদের অবস্থার আরও অবনতি। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের শারীরিক অবস্থা আরও অবনতি ঘটেছে। এলএনজি ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বৃদ্ধি বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্যাসের দাম বাড়ানো হয়েছে শুধু যারা ব্যবসায়ী, যারা তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি গ্যাস আমদানি করছে তাদের পকেট ভারী করতে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুট করা যে অর্থ তা দিয়ে সরকারের লোকজন তাদের ভবিষ্যৎ নির্মাণ করছে। প্রভাবশালী যারা থাকবে আমরা নিশ্চয়ই তাকেও বের করব।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিবাতের নৃশংস হত্যাকাণ্ডে যে বর্বরতা সেলেরা চালিয়েছে, এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর না হয় আমরা সেটি চাইব। চীনের দালিয়ানে প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী। চীনের দালিয়ান শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা শীর্ষক প্যানেল আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঋণ খেলাপিদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুবিধা বহাল, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। ঋণ খেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ আপাতত বহাল রইল। বিশেষ সুবিধা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতিস্থাপকতা গতকাল মঙ্গলবার স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। গ্যাসের দাম নিয়ে হরতালে সাড়া দেবে না জনগণ, বললেন ওবায়দুল কাদের। যুগান্তর। রেলে দুর্নীতির 10 উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। কোচ ইঞ্জিন ক্রয়ে দুর্নীতি সহ 10 উৎস চিহ্নিত করে রেলে দুর্নীতি বন্ধে 15 দফা সুপারিশ সহ প্রতিবেদন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন। ঘরের মধ্যে নয়, আসুন রাজপথে নামি, বললেন মাহমুদুর রহমান মান্না। হজ এজেন্সিগুলোর প্রতি রাষ্ট্রপতির সতর্কতা। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে নামছে মোবাইল কোর্ট, বললেন তথ্যমন্ত্রী। দৈনিক মানবজামিন। তামিমের ক্যাশমিস, বাংলাদেশের বিদায়, ভারত সেমিতে। বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা, বললেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা। সম্মেলন ঘিরে আওয়ামী লীগের তৎপরতা। অক্টোবরে জাতীয় সম্মেলন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, আর এই সম্মেলন ঘিরে বেড়েছে সাংগঠনিক তৎপরতা। রূপপুরের বালিশকাণ্ড নিয়ে হাইকোর্টের রুল। আদালতে ডিআইজি মিজানের 1 ঘন্টা। নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের রুটিনে পরিণত হয়েছে, বললেন ফখরুল। নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী দলের শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিকে বাধাগ্রস্ত এবং নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা যেন সরকারের রুটিন কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাম দলের হরতাল সফল করতে মাঠে থাকুন, বললেন মান্না। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে 7ই জুলাই বাম দলগুলো ডাকা হরতালে সমর্থন ও সক্রিয়ভাবে রাজপথে নামতে আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দৈনিক নয়া দিগন্ত। যুব দলের কমিটি পূর্ণাঙ্গ করতে 15 দিনের আল্টিমেটাম। কমিটি পূর্ণাঙ্গ করতে কেন্দ্রকে 15 দিনের সময় বেঁধে দিয়েছে যুব দলের পথ প্রত্যাশী নেতারা। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিএনপির বিক্ষোভ। নৈশ ভোটে নির্বাচিত জনগণের ওপর ট্যাক্স ধার্য করার অধিকার নেই, বললেন সিপিবি সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম। গ্যাসের মূল্যবৃদ্ধির পিছনে যৌক্তিক কারণ আছে, বললেন সেতুমন্ত্রী। গ্যাসের মূল্যবৃদ্ধির পিছনে যৌক্তিক কিছু কারণ আছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডিআইজি মিজান কারাগারে, এজলাসে ছিলেন হাস্যোজ্জ্বল, কথা বলেছেন ফোনে। বিমানের 121টি, সৌদির 28টি। সৌদি আরবের প্রি ইমিগ্রেশন সুবিধা পাচ্ছেন 149টি ফ্লাইটের হজ যাত্রী। প্রথম আলো। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের 5 দিনের কর্মসূচি। বাম গণতান্ত্রিক জোট আগামী 3রা জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি, সিলিন্ডারের দাম কমানো, জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে এই কর্মসূচি করবে তারা। এরশাদ সাড়া দিচ্ছেন, চোখ মেলছেন। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,
সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদের সাথে শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। কর্মসূচি থেকে সরে দাঁড়ালেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। জোড়া লাগানো যমজ নবজাতককে নিয়ে দুশ্চিন্তায় পরিবার। পাবনায় একটি বেসরকারি ক্লিনিকে রোববার রাতে জোড়া লাগানো যমজ দুই ছেলে নবজাতকের জন্ম হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার পেলেন ঝালকাঠির নারী নরসুন্দর শেফালি। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নারী নরসুন্দর শেফালি রানীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর উপহার দিয়েছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। টকশোওয়ালারা টিভিতে বলেন আইনের শাসন নেই, বললেন আইনমন্ত্রী। দৈনিক সমকাল। স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে এসিআই ইন্টারন্যাশনাল হাসপাতাল। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। সবার জন্য সম্পদ সৃষ্টিতে চাই প্রতিযোগিতার পরিবেশ। ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত। হিজড়া পরিচয়ে ভোটার হওয়ার সুযোগ থাকছে। রাজধানীতে ভোটার তালিকার হালনাগাদ শুরু বুধবার। দুর্বল অর্থনীতির উদ্বেগ নিরসনের উপায় বের করতে হবে, বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই বিশ্ব গড়ে তুলতে এবং ক্ষুদ্র জনগোষ্ঠী অথবা অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির মূল উদ্বেগ নিরসনের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। বিএনপির সময় আইনের শাসন ছিল না, বললেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপির শাসনামলে দেশে আইনের কোনো শাসন ছিল না, একমাত্র শেখ হাসিনা সরকারের আমলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় সম্মেলন বুধবার। আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা বৃহস্পতিবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিভাগের ছয় জেলার দলের সব সদস্য, সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা উপজেলা কমিটির প্রতিনিধিরা সভায় অংশ নেবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।